আন্দামান ও নিকোবার, টারকোয়েজ ব্লু জলের সৈকত এবং কিছুটা ইতিহাসে পরিপূর্ণ। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ ভারতের মূল ভূখণ্ডের পূর্ব উপকূল থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থান করে, যেটিকে ছোট্ট একটি স্বর্গও বলা যেতে পারে। আন্দামান ও নিকোবারে অনেকগুলো এক্সোটিক বিচ রয়েছে, আর সেই কিছু বিচের মধ্যে আপনারা ওয়াটার স্পোর্টসও ট্রাই করতে পারবেন, যেমন স্কুবা ডাইভিং, স্নর্কলিং, সি ওয়াক। আর এই বিচগুলোর মধ্যে নর্থ বে আইল্যান্ড, যেটা পোর্ট ব্লেয়ারের কাছে, এলিফেন্ট বিচ, যেটা হ্যাভলক আইল্যান্ডে, আর ভারতপুর বিচ, যেটা নীল আইল্যান্ডে, এই ওয়াটার স্পোর্টসের জন্য ফেমাস। এলিফেন্ট বিচ আর কালাপাথর বিচ, এই দুটো বিচ হলো সানরাইজ দেখা আর সানসেট দেখার জন্য খুবই জনপ্রিয় হানিমুনার্সদের কাছে। তাই এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আন্দামান ও নিকোবারের কিছু জনপ্রিয় হোটেল ও রিসর্টস, যেগুলো আপনারা আপনাদের নেক্সট ট্রিপে বুক করতেই পারেন। তাই শুরু করে দেওয়া যাক আন্দামান ও নিকোবারের হোটেল অ্যান্ড রিসর্টসের ভার্চুয়াল ট্যুর। টিএসজি গ্র্যান্ড হোটেল, এই হোটেলটা একটি বুটিক হোটেল আর বলা যেতে পারে এলিগেন্স আর হসপিটালিটির প্রতীক। এই হোটেলটা বীর সাভারকর এয়ারপোর্ট থেকে মাত্র 10 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত, তাই যেই ট্যুরিস্টরা এখানে আসছেন বা এই হোটেল বুক করেছেন তাদের জন্য খুবই একটা কনভিনিয়েন্ট হোটেল যাতায়াতের জন্য। খুবই সুসজ্জিত, ওয়েল মেনটেন্ড হোটেল। এই হোটেলে আপনারা 4 রকমের রুম পেয়ে যাবেন, কোজি রুমস, কোজি রুম, ওভারলুকিং ব্যালকানি, ডিলাক্স রুম আর ডিলাক্স রুম ওভারলুকিং ব্যালকানি। এখানে আপনাদের রুমের ভাড়া শুরু হচ্ছে 3500 টাকার থেকে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আন্দামান সানসেট ভিউ রিসর্ট, এই রিসর্টটি আপনার পোর্ট ব্লেয়ারের মধ্যেই অবস্থিত আর মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক থেকে মাত্র 24 কিলোমিটারের দূরত্বে। এই রিসর্টে আপনারা আসলে অ্যাকোমোডেশন তো পাবেনই, কিন্তু তার সাথে একটা সিনিক বিউটি পাবেন, গার্ডেন্স পাবেন, প্রি প্রাইভেট পার্কিং পাবেন, রেস্টুরেন্ট পাবেন, আর সবথেকে বড় কথা হলো প্রাইভেট বিচ এরিয়াও পাবেন, যেটা অনবরত। এইখানে আপনারা রুম সার্ভিস ফেসিলিটি পেয়ে যাবেন, বাচ্চাদের খেলাধুলার জায়গা পেয়ে যাবেন। টোটাল প্রপার্টিটাই হলো নন স্মোকিং আর আপনার এয়ারপোর্ট থেকে মাত্র 24 কিলোমিটারের ডিস্টেন্সে। এখানে ভাড়া শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, যেটা 3500 টাকা দিয়ে শুরু হচ্ছে প্লাস 18% জিএসটি, ডিলাক্স রুম 5000 টাকা দিয়ে শুরু হচ্ছে প্লাস 18% জিএসটি। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হেভিজ হোটেল পোর্ট ব্লেয়ার, এটি একটি লো বাজেট কিন্তু ইউনিক কমফর্ট লাইফস্টাইল হোটেল। একদম প্রাইম লোকেশনে এটা লোকেটেড, এয়ারপোর্টের থেকে তো কাছাকাছি এই হোটেলটা লোকেটেডই, প্লাস আপনার ফিনিক্স বে জেটির থেকেও এটা খুব কাছাকাছি। এখানে আপনারা ডাইনিং অপশানস পেয়ে যাবেন, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে আর আপনার 24x7 লন্ড্রি ফ্যাসিলিটিও আছে। এই হোটেলে আপনার 20টা ডিলাক্স রুম আছে, যার ভাড়া শুরু হচ্ছে 2800 টাকার থেকে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ব্লু রিসর্ট অ্যান্ড স্পা, এই রিসর্টটা আপনার হ্যাভলক আইল্যান্ডে অবস্থিত আর মাত্র 600 মিটারের দূরত্ব রাধানগর বিচ থেকে। এই রিসর্টে আপনারা 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস তো পেয়েই যাবেন, প্লাস রেস্টুরেন্ট, বার, পুল সব কিছুই আছে। আর প্রত্যেকটা রুমের মধ্যে আপনারা এয়ার কন্ডিশনিং সার্ভিস তো পেয়েই যাবেন, টিভি পেয়ে যাবেন, চা বানানোর কেটলি ফেটলি, যা শাওয়ার, যাবতীয় যা যা লাগে সব কিছুই পেয়ে যাবেন। এখানে আপনাদের রুমের ভাড়া শুরু হচ্ছে 5000 টাকার থেকে,
আর রুমেরও তিনটে ভ্যারাইটি আছে, যেমন ডিলাক্স ডাবল বেডরুম, ডাবল বেডরুম উইথ ব্যালকনি আর ডাবল বেডরুম উইথ পুল ভিউ। আপনাদের জন্য কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মেগাপড রিসর্ট পোর্ট ব্লেয়ার, যদি আপনারা স্বর্গের সুখ উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই রিসর্টে আপনাদের আসা উচিত। টোটালটাই আপনার কটেজ আছে, আর সব কটেজের থেকে আপনারা সমুদ্র আর পাহাড়ের অসাধারণ ভিউ পাবেন। কটেজেসগুলো চারিদিক থেকে আপনাদের সমুদ্র প্রকৃতি দিয়ে ঘেরা, আর সবথেকে বড় ব্যাপার হলো এটি মাত্র এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যেই অবস্থিত। আর এই রিসর্টের স্পেশালিটি হলো এখানকার নিকোবারি কটেজ, যেখানে আপনারা থেকে মানে একদম প্রাইভেটলি আলাদাই একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। যারা হানিমুনের জন্য যাচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশান। এটার ভাড়া হচ্ছে আপনার 7,000 টাকা প্লাস জিএসটি নিয়ে। থিঙ্কলেয়ার্স বে ভিউ হোটেল, এই হোটেলটা একদমই বে অফ বেঙ্গলের উপরে তৈরি করা আর একমাত্র হোটেল যেটা পোর্ট ব্লেয়ারে, যেখানে আপনারা থেকে সমুদ্রের অসাধারণ ভিউ পাবেন। আর সত্যি এখান থেকে টেরিফিক ভিউ পাওয়া যায়। এখানে যে রুমগুলো আছে সেগুলো তো দুর্দান্ত, 43খানা এখানে রুম আছে আর 3খানা সুইট আছে, আর প্রত্যেকটাই পাহাড়ের ধাপে ধাপে তৈরি করা। মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স এখানে থাকলে। এখানে যদি আপনারা রুম বুক করতে চান তার ভাড়া শুরু হচ্ছে 7,000 টাকার থেকে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতেই পারেন। এখানে আপনাদের রুম ছাড়াও আশেপাশে গার্ডেন আছে, রেস্টুরেন্ট আছে, এখানে ঢুকলে আপনাদের স্প্যানিশ বারও পেয়ে যাবেন। তো একটা অসাধারণ সময় কাটানোর জন্য এখানে আপনারা যোগাযোগ করে বুক করতেই পারেন। কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো? অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তো বেল আইকনকে অতি অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশানের জন্য, যাতে যখন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই আপডেট পেয়ে যান। আর লাইক করবেন, বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার।